চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়েব সম্পর্কে বলার আগে আপনাদের গায়েব কাকে বলে, গায়েব শব্দের অর্থ কি, এটা আপনাদের বোঝার দরকার। আপনারা অনেকে অবগত আছেন, তারপরেও হয়তো অনেকে অবগত নাও থাকতে পারেন, বিধায় আমি গায়েব শব্দের অর্থটা বলছি। আপনারা নিশ্চয়ই জানেন গায়েব মানে অদৃশ্য, অদৃশ্য, অজানা, অদেখা, এই ধরনের অর্থ। এটা হলো শাব্দিক অর্থ। তাফসীরে কাবীর, তাফসীরে খাজেন এবং তাফসীরে বাগবীর মধ্যে গায়েবের যে মূল মিনিংটা, অর্থটা, মানাটা উল্লেখ করা হয়েছে, মা গাব আনিল হাসসা, যেটা মানুষের ইন্দ্রিয় থেকে অদৃশ্য, ইন্দ্রিয়ের বাহিরে, সেটাকে বলা হয় গায়েব। এটাই হলো জমহুর মুফাসসিরিন তিনাদের মত। তাফসীরে কবীরের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, মা গাবা আনিল হাসসা, ইন্দ্রিয় মানুষের পাঁচটা, কয়টা, যাকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়, যেমন দুই চোখ একটা, নাক একটা, কান একটা, কয়টা হলো, তিনটা, জিহ্বা একটা, স্বাদ নেয় চারটা, আর ত্বক ঠান্ডা গরম অনুভব করে, এই পাঁচটা ইন্দ্রিয় হলো মানুষের পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা, সেটাকে বলা হয় গায়েব। কি বলা হয়? গায়েব। এটা হলো গায়েবের অর্থ। এই দৃষ্টিতে আমার আল্লাহ গায়িবুন আনিল আবসার, আমার আল্লাহ সমস্ত দৃষ্টি থেকে গায়েব, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহর কথার আওয়াজ কান দিয়ে শোনা যায় না, আল্লাহর গন্ধ নাক দিয়ে নেওয়া যায় না, আল্লাহর স্বাদ জিহ্বা দিয়ে নেওয়া যায় না। এই জন্যে আমার আল্লাহ হলো সবচেয়ে বড় গায়েব। সুবহানাল্লাহ, আল্লাহ মওজুদুন ওয়া হুয়া গায়িবুন আনিল আবসার, আল্লাহ মওজুদ কিন্তু সমস্ত চোখ থেকে তিনি গায়েব, অদৃশ্য। কোন মখলুক আল্লাহকে বেষ্টন করতে পারে না, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, নিশ্চয়ই আমার আল্লাহই সব কিছুকে বেষ্টন করে রেখেছেন, আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না, সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তিনার কুদরত, ইলম, আল্লাহর সিফাত দিয়ে বেষ্টন করে রেখেছেন। আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, আসা যাওয়া করা আল্লাহর শান নয়, আসা যাওয়া তো সে করে যে এক জায়গায় আছে আর এক জায়গায় নাই। আমার আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎটাই আল্লাহর দরবারে হাজির, আল্লাহর দরবারে সব সময়ের জন্য জাহির, বিধায় আল্লাহর কাছ থেকে কোনো কিছুই দূরে না। এজন্য আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, কোনো কিছুই আল্লাহর কাছ থেকে দূরে না। ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই, আসমান এবং জমিনে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই, সব কিছু আল্লাহর দরবারে হাজির, আল্লাহর দরবারে আমরাই হাজির, আল্লাহ আমার কাছে হাজির না, আমি ওই আল্লাহর কাছে হাজির। আল্লাহ হাজির হাকিকি অর্থে যদি কেউ বলে আল্লাহ আমার কাছে হাজির, তাহলে তার ইমানই থাকবে না, কারণ হুলুলিয়াত সাবিত করলে ইমান থাকে না, আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, আমি সব সময়ের জন্য আল্লাহর দরবারে হাজির। আল্লাহর কাছ থেকে এক সেকেন্ডের জন্য কেউ গায়েব হইতে পারবেন, আল্লাহর দরবার থেকে বের হয়ে যেতে পারবেন? তাহলে আমি তো আল্লাহর কাছে সব সময় আছি, এজন্য আল্লাহ আমার কাছে আসা দরকার নাই, আমি সব সময়ের জন্য আল্লাহর নজরে, আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর কুদরতের মধ্যে, আল্লাহর সিফত দ্বারা সব সময় আল্লাহ আমাকে বেষ্টন করে রাখছে। দাদু ভাই আমার গভীরভাবে খেয়াল করবেন, আমার নবীজি গায়েব জানে কি নাই এই ব্যাপারে যদি আমি বলতে হয়, বিষয়টা ক্লিয়ার করে বলতে হবে, গায়েব হলো দুই রকম, আল গায়িবু কিসমানে, গায়েব হলো দুই প্রকার, এক ধরনের গায়েবের দলিল প্রমাণ আছে, আর এক ধরনের গায়েবের কোনো দলিল প্রমাণ নাই। অর্থাৎ এক ধরনের গায়েব হলো গায়েবে জাতি, আর এক ধরনের গায়েব হলো গায়েবে আতাই। এক ধরনের গায়েব আমার আল্লাহই জানে, আর কেউ জানে না, আর এক ধরনের গায়েব আছে আমার আল্লাহ আমার নবী সহ যাদেরকে মনোনীত করেছেন তাদেরকে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ, গায়েব দুই রকম, মনে রাখবেন এই কথাগুলি। এক ধরনের গায়েব আল্লাহর জন্যই খাস, ওই গায়েব আমার আল্লাহ ছাড়া আর কেউ
জানে না, আরেক ধরনের গায়েব আমার নবীজিকে আল্লাহ জানিয়েছেন। যেমন আপনারা সূরা আরাফে, সূরা আনআমে, এছাড়া আরো কিছু আয়াত আপনারা পাবেন, সূরা হাজ, সূরা লুকমান, অনেকগুলি আয়াতের মধ্যে আছে যে এটার মূল কথা হলো লা আ'লামুল গায়বা। যে হাবিব আপনি বলে দেন আমি গায়েব জানি না, এই ধরনের আয়াত কোরআন শরীফে অনেকগুলি আছে। মুফাসসিরিনে কেরামগণ সমাধান দিয়েছেন, এই যে নবীজি বললেন আমি গায়েব জানি না, এই এই গায়েবটা হলো গায়েবে জাতি, যেটা আল্লাহর জন্য খাস। ওই গায়েব আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ওই গায়েব কে আল্লাহ রাসূল এটা বলেছেন। কিন্তু আরেকটা গায়েব আছে যেটা গায়েবে আতাই, ওই গায়েব আল্লাহ নিজেই নবীকে জানাইছে। এই ব্যাপারেও কোরআনে সূরা আলে ইমরানে, সূরা জিনের 26 এবং 27 নম্বর আয়াতে, সূরা তাকবীরের 24 নম্বর আয়াতে, আর অনেক জায়গায় এই আতাই গায়েব সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। যেমন একটা আয়াত আপনারা লক্ষ্য করুন, সূরা জিন 26 এবং 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহু আলিমুল গায়ব, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, তিনি কারো কাছে গায়েব প্রকাশ করে না, আল্লাহ কারো কাছে গায়েব প্রকাশ করে না, ইল্লা তবে মানির তাদামির রসুল, রাসুলদের মধ্যে যারা আল্লাহর মনোনীত তাদের কাছে আমার আল্লাহ গায়ে প্রকাশ করে। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ নিজেই ডিসিশন দিলেন, আল্লাহর ফয়সালা যে আমার মনোনীত রাসুলদেরকে আমি গায়ে জানাই। তাহলে এই গায়েবটা হলো গায়েবে আতাই। অতএব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বে আতাই জানেন এটা অস্বীকার করা হয়, তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবে না। নবীজি গায়বে আতাই জানেন, ওই গায়েব জানেন, এই বিশ্বাসটা হলো আল্লাহর কোরআন অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। মারহাবা বলেন। বন্ধুরা আমার, অনেক ভাইয়েরা বলে থাকেন যে কোরআনের মধ্যে আছে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, তো নবীজির কথা আসবে কেন? ভাই কোরআন বুঝতে হবে আপনাকে, কোরআন শুধু আপনি বুঝেন আর কেউ বুঝে না তা নয়। কোরআন হঠাৎ করে আসেনি, 1450 বছর আগে জিবরিলের মাধ্যমে আমার নবীর কাছে কোরআন আসছে, নবীজি ব্যাখ্যা করে গেছে কোরআনের, সাহাবারা ব্যাখ্যা করছে, তাবিরা ব্যাখ্যা করছে, যুগ যুগ ধরে বড় বড় ইমামরা কোরআনের ব্যাখ্যা করে গেছে। আপনি হঠাৎ করে একলা একলা কোরআন বুঝলে হবে না, আগে যেইভাবে মুসলমানরা কোরআন যেইভাবে বুঝেছে আপনাকে ওইভাবে বুঝতে হবে, আপনি আলাদা বুঝলে হবে না। যেমন আমি একটা আয়াত ব্যাখ্যা করে দিই, সূরা নমল 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন قل لا يعلم الغيب قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله نبي গো আপনি বলুন আসমান এবং জমিনের গায়েব আল্লাহ ছাড়ার কেউ জানে না। সূরা নমলের মধ্যে আছে এটাই। আপনাকে যারা নবীজির গায়েব মানে না তারা আপনাকে দলিল দিবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা দলিল দেয়, কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ অবগত নয়। এটা দিয়ে আপনাকে বুঝাবে, অতএব নবীজি গায়েব জানে এটা ঠিক না। আপনাকে একটা আয়াত দিয়ে ডিসিশন নিলে ভুল হওয়ার সম্ভাবনা, কারণ কোরআনে আরো আয়াত আছে, এক আয়াতের তাফসীর আরেক আয়াত, এক আয়াতের ব্যাখ্যা হলো আরেক আয়াত। যেমন সূরা নমলের এটা হলো 65 নম্বর আয়াত, আর এখন যেটা বলবো এটা হলো 75 নম্বর আয়াত, 10টা আয়াত পরেই আপনি দেখেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাও কোরআনের কথা। এবার আপনি সূরা নবলের 75 নম্বর আয়াতের দিকে একটু খেয়াল করেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন, আসমান এবং জমিনে
এমন কোন গায়েব নাই যেই গায়েব সুস্পষ্ট কিতাবের মধ্যে উল্লেখ করা হয়নি, অর্থাৎ আল্লাহর কোরআনের মধ্যে সাত আসমান সাত জমিনের সমস্ত গায়েব আমার আল্লাহ উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। এবার আপনি সূরা আর রহমানের শুরুতে যান। আর রহমান আল্লামাল কোরআন, রহমান স্বয়ং আল্লাহ এই ৩০ পারা কোরআন যেই কোরআনে আসমান জমিনের গায়েব আছে, সেই আসমান জমিনের গায়েব ও আলা কোরআন আমার নবীকে যিনি শিখাইছেন তিনি স্বয়ং আল্লাহ, ঠিক না ঠিক? তাহলে আপনি তিনটা আয়াত তিন জায়গার আয়াত আপনি সমন্বয় করেন, আসমান এবং জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাও ঠিক কোরআনের কথা। তবে কোরআনের মাধ্যমে আসমান এবং জমিনের সব গায়েব আল্লাহ নিজেই নবীকে জানায় দিছে, এটাও কোরআনের কথা। বাস আমাদেরকে গালাগালি করে লাভ নাই, আমরা নবীজিকে গায়েব জানাই নাই, আল্লাহর কসম আমরা নবীজিকে গায়েব জানাইছি না, নবীজিকে গায়েব জানাইছে আল্লাহ। অতএব আপনার যদি কোনো অবজেকশন থাকে আল্লাহর দরবারে বলেন, হে আল্লাহ আপনি কেন নবীকে গায়েব জানাইলেন বলেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন কেন জানাইলেন, আপনারা বলেন যে আল্লাহ আপনি নবীজিকে গায়েব জানাইছেন এর জন্য আমরা খুশি না বলেন। আমাদের নবীকে আল্লাহ গায়েব জানাইছে এতে আমরা খুশি, আপনারা খুশি না বেজা? আপনি বেজার হইলে আল্লাহর দরবারে মামলা করেন, যান আল্লাহর বিরুদ্ধে আপনি মামলা করেন। আমরা খুশি আমাদের নবীকে আল্লাহ জানাইছে। ওয়াংজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আপনার উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন, হিকমত দান করেছেন, আপনার যা কিছু অজানা, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা কিছু আপনার অজানা তা সবই জানিয়েছেন, আর আপনার উপরে আল্লাহর যে মেহেরবানি এটা অসীম অফুরন্ত। সুবহানাল্লাহ। বলেন তফসিরে জালালাইনের মধ্যে লিখেছেন, ওয়াআল্লামাকা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম মিনাল আহকাম ওয়াল গায়ব, আহকাম এবং গায়েবের যা অজানা ছিল নবীর সব আল্লাহ নিজে জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবার কোনো অবজেকশন থাকলে আল্লাহকে বলেন, হে আল্লাহ আপনি কেন জানাইলেন, আমরা ওয়াহাবি মোল্লারা খুশি না, বলেন। মরার আগে মরবি রে, মরার আগে মরবি, নবীর শানের বিরুদ্ধে দাঁড়াইস না, পাগলামি করিস না ভাই, আমার নবীজির ইলিম নিয়ে টানা হাসরা করো না, চুপ থাকো, চুপ থাকলে ইমান যাইব না, কিন্তু রসুলে পাকের ইলিম মুবারককে যদি তানকিস করো তাহলে তোমার ইমানও যাইব, বিনা তালাকে বউ তালাক হইব, আমও যাইব সালাও যাইব, যেটা আমি বলি আর কি। বন্ধুরা আমার কষ্ট হইতেছে আপনারা বেশি না, একটা হাদিস বলি আমি আলোচনা শেষ করব, শুধু একটা হাদিস বলি, সেই হাদিসটা হলো সহি মুসলিমের হাদিস, সুনান আবি দাউদের মধ্যেও আছে, মেশকাতেও আছে হাদিস কানা সহি। হযরত আমর ইবনুল আখতাব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল ফজরা, নবীজি আমাদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন। ফাসাঈদ আল মিম্বার ফা খাতাবানা হাত্তা হাদারাতিস সালাতিজ যুহর, এরপরে নবীজি মিম্বর শরীফে আরোহণ করলেন এবং বয়ান করা শুরু করলেন, জোহরের নামাজের আগ পর্যন্ত নবীজি বয়ান করছে। সুবহানাল্লাহ। বলেন ফানাজালা ফাসাল্লা সুম্মা সাঈদাল মিম্বারা, এরপরে নবী মিম্বর থেকে নামলেন, জোহরের নামাজ আদায় করলেন, আবার মিম্বরে আরোহণ করলেন, ফা খাতাবানা এমনকি বয়ান করা শুরু করলেন আমাদের সামনে, হাত্তা হাদারাতি সালাতিল আসর, এমনকি আসরের নামাজ রক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফা নাযালা ফাসাল্লা সুম্মা সাঈদাল মিম্বারা, এরপরে নবী মিম্বর থেকে নামলেন, আসরের নামাজ আদায় করলেন, এমনকি আবার মিম্বরে আরোহণ করলেন, আবার বয়ান করা শুরু করলেন, এত লম্বা বয়ান করলেন যে সূর্য অস্ত চলে গেল, নবীজি বয়ান করতেই থাকলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ফা আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, ফা আখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ,
সেদিন বয়ানের মধ্যে আমার নবীজি আমাদের বলেছেন, আগে যা যা হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব আল্লাহর নবী আমাদের বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন। সূরা তাকবীরের মধ্যে জন্য আমার আল্লাহ বলেছেন, আমার নবী গায়েব প্রকাশ করতে কৃপণ। সুবহানাল্লাহ। আগে যা হয়েছে ভবিষ্যতে যা হবে আমার নবীজি সবাইকে জানাইয়া দিয়ে গেছে। শুধু নবীজি জানছে তা না, নবীজি সাহাবীদেরকেও বলে গেছে। এটাই হলো কোরআনের আয়াত, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ তাআলা নবীজির ইলমে গায়েবকে বোঝার, জানার, মানার, নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসার তৌফিক দান করেন। বলেন আমিন, মহব্বতে বলেন আমিন।